বন্ধুরা চলে এলাম আজকে স্টাডি ব্লগ নিয়ে। আজকে ঘুম থেকে সকাল 6টায় উঠেছি। উঠে আমার কাছে দুটো বাচ্চা পড়তে এসেছিল, তো ওদেরকে পড়িয়ে 8:30টায় ছুটি হয়ে গেছে। ছুটি হওয়ার পরে একটু 2 মিনিট 10 মিনিটের জন্য রেস্ট নেওয়া হয়েছে। তারপরে কিন্তু 9টার দিকে আমি আবার এই যে আমার WBCS এর জন্য প্রিপারেশনের পড়াশোনা শুরু করে দিয়েছি। তো এখন প্রায় 10টা বাজে, এতক্ষণ আমি নোট করলাম। তো আজকে যেগুলো বই থেকে আমি পড়ছি সেই বইগুলো আপনাদেরকে আমি একটু দেখাই। একটু পরে আমি দোকানে যাব, তারপরে আবার খাওয়া দাওয়া করে ওখানে আবার পড়া শুরু করব। সারাদিন চলবে, তো পুরো ব্লগটা আমি কন্টিনিউ করব, আপনারা দেখতে থাকুন। এখানে আমার কাছে দুটো বই মলার দেওয়া আছে, এটা হচ্ছে ওই যে অতুল চন্দ্র রায়ের ইতিহাস বই, আর এটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস বই। এই দুটো বই থেকে আজকে কিছুটা নোটস করা হলো, অনেকটা নোটস করে নিলাম। অন্তত পক্ষে এখানে 1, 2, 3 পাতা লেখা হয়ে গেছে, আরো করব। আর আজকে যে বইগুলো পড়বো আর কি, যেগুলো রিভিশন করতে হবে আমাকে, এই যে রাজু শেঠের এই বইটা থেকে ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম, এই বইটা কিন্তু খুব ভালো বই, এই বইটার আমি রিভিউ দেব। এই বইটা থেকে বাদ বাকি যে অংশগুলো যেগুলো জীবন মুখোপাধ্যায়ের বইয়ে পাওয়া যায় না, সেগুলো আমি এখান থেকে রিভিশন করে নেব। আর যেটা পড়বো সেটা হচ্ছে যে এই যে এই বইটা ক্র্যাক WBCS জেনারেল স্টাডিজ থেকে কিছু পড়বো। এই বইটা খুব ভালো, এই বইয়ের মধ্যে অনেক তথ্য শর্টকাটে একদম অনলাইনের হিসেবে দেওয়া আছে, এই বইটারও আমি রিভিউ নিয়ে আসবো, তো এটা পড়বো। আর আরেকটা বই আছে আমার কাছে, এটাও 9ম-10ম শ্রেণীর নিউ সিলেবাসের স্বদেশ পরিচয় ও বিশ্ব জীবন মুখোপাধ্যায়ের লেখা। এই বইটা থেকে কিছু কিছু অংশ আছে যেগুলো ভালো দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমি পড়বো। তো আর টুকিটাকি যেগুলো রয়েছে, যেমন এই র্যাঙ্কার্স নোটসে কিছু কিছু তথ্য পাওয়া যায় যেগুলো অন্য বইয়ে পাওয়া যায় না, সেগুলো এখান থেকে আমি পড়ে নেবো আর কি। তো আপনাদের জন্য একটা সুখবর রয়েছে যে আজকে ইতিহাসের উপরে আমি একটা ক্লাস আজকে রাতে আপলোড করব। আজকে আমি হরপ্পা সভ্যতা নিয়ে আলোচনা করব, আর এরপর আস্তে 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 আমাদের ইতিহাস ক্লাস এগিয়ে যাবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে থাকুন, তাতে আপনাদেরও প্রিপারেশনে হেল্প হবে, আমারও প্রিপারেশন এগিয়ে যাবে। আমি টার্গেট নিয়েছি 2023 সালে WBCS, এবছর WBCS যদিও প্রিলিমিনারি দেব, কিন্তু এখনও এটা কনফার্ম হয়নি, কারণ প্রস্তুতি আমার এখনও ওই লেভেলে যায়নি। তবে অনেকটাই প্রস্তুতি হয়েছে, সবগুলো একবার করে রিভিশন দেওয়া আছে, এবার এখন বারবার রিভিশন করতে হবে, এই একটা বছর আমি কাজে লাগবো। যদি এবছর কোনো রকমে পাস করে যাই, চেষ্টা করছি, এখনও অনেক কয়টা দিন আছে, যদি হয়ে যায় তো হয়ে গেল, আর না হলে 2023 সাল টার্গেট। তোমরাও 2023 সালকে টার্গেট করে চলো আমার সঙ্গে, আমি গ্যারান্টি দিয়ে বললাম এই পরীক্ষাটা তোমরা পাস করবে। দোকানে চলে এলাম, তো এখানে আবার পড়া শুরু করব। পড়ানোর জন্য টুলটার উপরে রেখে লিখব আমি। আর এই যে আজকে এই বইটা পড়ব, আধুনিক ভারতের ইতিহাস ব্রিটিশ রাজ থেকে নেহেরু যুগ, ডক্টর রতন কুমার বিশ্বাসের লেখা, এই বইটা কিন্তু আমি আজকে পড়ব। এটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ার উপরে বই, বইটা আজকে পড়ে নেব, পরে নোট করার ব্যাপারটা পরে আসবে। আরেকটা বই নিয়ে এসেছি সঙ্গে, সেটা হচ্ছে এই যে এই বইটা, এ ব্রিফ হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে মহেশ কুমার বানওয়ালের লেখা। মহেশ কুমার বানওয়ালের যে সিরিজটা রয়েছে WBCS এর জন্য, সেটা আমার কেনা আছে। এনার বইগুলো অত্যন্ত ভালো বই, আমার খুব ভালো লাগে। আর তাছাড়া তার প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা বই রয়েছে, এই বইগুলো এখনও কিন্তু আমি কিনতে পারিনি, তবে আমার ইচ্ছা আছে ওনার যত বই আছে লেখা সবগুলো কিনব। এটা কসমোস পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। মহেশ কুমার বানওয়ালের যে বই যে পড়বে সে উপকৃত হবেই, এটা গ্যারান্টি, যে কোনো পরীক্ষার জন্য
যত বড় চাকরি পরীক্ষা হোক না কেন, এই বইগুলো সাফিসিয়েন্ট একদম, মানে সবকিছুই আছে এখানে। দোকান থেকে এসে স্নান খাওয়া দাওয়া করার পরে বাড়িতে এসে আবার এই নোট করার কাজ শুরু হয়েছে। এই যে বইগুলো দেখুন, আমি দুটো বই থেকে নোট করি মূলত, একটা জীবন মুখোপাধ্যায় আর একটা অতুল চন্দ্র রায়, কিছু খাতা পাশে ওই বইটা রয়েছে। তো এখন সন্ধ্যা 7:30 বাজে, তো এখন একটু রেস্ট নেবো।